আগামী 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত বুথ সশক্তিকরণ অভিযানের মধ্য দিয়ে নানান কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন আমাদের জাতীয় সভাপতি জেপি নাড্ডাজি। রাজ্যসভার সদস্য হলেও লোকসভা নির্বাচনের আগে দিল্লি থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করব আমি। উত্তর জেলার সদর শহরে ধর্মনগর এক কর্মসূচিতে উপস্থিত থেকে রবিবার একথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে নিজেদের ভিত আরও মজবুত করার প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এরই অঙ্গ হিসাবে দেশের প্রতিটি রাজ্য এবং জেলায় জেলায় পালন করা হবে বিজেপির বুথ সশক্তিকরণ অভিযান। দলের এই কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতেই হরিয়ানা থেকে ত্রিপুরায় ছুটে এসেছেন রাজ্যসভার সংসদ তথা হরিয়ানার প্রভারী বিপ্লব কুমার দেব। বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এবং জেলা সভানেত্রী মলিনা দেবনাথকে সাথে নিয়ে ধর্মনগরে দলীয় এক সাংগঠনিক আলোচনায় যোগ দেন তিনি। আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে ভারতীয় জনতা পার্টির কর্মপন্থা এবং নীতি কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। পরে কোনো ডিস্ট্রিক্টে যাওয়ার সুযোগ হয়নি, আমি ত্রিপুরা থেকে চলে গেছিলাম। স্বাভাবিকভাবে কার্যকর্তাদের সঙ্গে সম্পর্ক, একবার মিলন, আর তার সঙ্গে সঙ্গে আমি মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভার আছি। 2024কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবার সরকার আনার জন্য যে সাংগঠনিক কার্যক্রমগুলো সেগুলো 15 মে থেকে 15 জুন পর্যন্ত সারা দেশব্যাপী প্রত্যেকটা রাজ্যের মধ্যে সমস্ত এমপিদেরকে কিছু কার্যযোজনা দেওয়া হয়েছে। তো সেই কার্যযোজনার বিষয়ে আমরা আলোচনা করেছি, সেই কার্যযোজনার বিষয়ে সমস্ত কার্যকর্তার সঙ্গে কীভাবে করতে হবে, কীভাবে মানুষের কাছে দিতে হবে, বেনিফিশিয়ারিদের কীভাবে অনুপ্রাণিত করতে হবে, সোসাইটির সব লোকদের কীভাবে আনতে হবে। কারণ কি, 2024 লোকসভা ইলেকশন, আমি রাজ্যসভা এমপি আছি, লোকসভা ইলেকশন হবে, কিন্তু রাজ্যসভা এমপিদেরটুকু দায়িত্ব নিজ নিজ এরিয়াতে এই কাজগুলি করা, এক মাস যাবত এই কাজগুলি করতে হবে। তো আজকে তার জন্য আমার আশা এই কাজগুলির বিষয়ে তাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়া যে কাজগুলো কীভাবে করা, আর পরবর্তী সময় রাজ্য কমিটির বিষয়ে বিস্তারিত নিয়ে তারপর তার রচনা। ধর্মনগরে পরে এদিন ঊনকোটি জেলার সদর শহরে কৈলা শহরেও সাংগঠনিক বৈঠক করেন বিপ্লব কুমার দেব। দলীয় কার্যকর্তাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাতের পাশাপাশি জনসংযোগ অভিযানেরও আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। 2024 লোকসভা নির্বাচনের আগে প্রতিটি এলাকায় প্রতিটি সাধারণ মানুষের বাড়িতে গিয়ে জনসংযোগ অভিযান করার নির্দেশ দিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই কর্মসূচির বাস্তবায়ন করতে আগামী দিনে দলের কী কী রূপরেখা তৈরি হবে তা নিয়েও দলীয় কার্যকর্তাদের সাথে রবিবার প্রায় 1 ঘন্টা আলোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। কৈলা শহরের পাইদুর বাজার এলাকায় আয়োজিত দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি বিজেপি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ, কৈলা শহরের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত এবং ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। ইলেকশন শেষ হওয়ার পর আমার ডিস্ট্রিক্ট মণ্ডল স্তরের কার্যকর্তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার, আর তাদের এত পরিশ্রমের কারণে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার এনেছি, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক করতে পারিনি কারণ হরিয়ানাতে এখন আমাদের 15 মে থেকে 15 জুন সমস্ত মেম্বার অফ পার্লামেন্টকে এক মাসের জন্য নিজের নিজের এরিয়ার মধ্যে কতগুলো কাজ মাননীয় প্রধানমন্ত্রী জেপি নাড্ডাজি দিয়েছেন আমাদেরকে, সেগুলো এক মাস যাবৎ নিজের নিজের এরিয়াতে সেই কাজগুলো, সেই স্কিমগুলো, সেই জনসম্পর্কগুলো করা। তো সেই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি, তারপরে প্রদেশ কমিটি থেকে তার উপর রূপরেখা তৈরি করে আমরা আবার এক মাস যাবৎ সেইগুলোর উপরে লোক সম্পর্ক করবো, বিশিষ্ট জনের সঙ্গে সম্পর্ক করবো, সমস্ত মানুষদেরকে আমাদের পার্টি সম্বন্ধে জানকারি দেব, আর সরকার কেন্দ্র এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো আছে, আগামী দিনে যে স্কিমগুলো আছে সেগুলো বিষয়ে প্রচার প্রসার, এগুলোর বিষয়ে আমি কথাবার্তা বলার জন্য এসেছি। আর আমাদের কার্যকর্তারা জানতে সবাই একত্রিত হয়ে এক মানসিকতা সরকার এবং সংগঠন কাজ করে
সেই বিষয়গুলো এখানে আলোচনা। আগামী 15 মে থেকে 15 জুন পর্যন্ত দেশ জুড়ে এক মাস ব্যাপী বুথ সশক্তিকরণ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সেই নির্দেশ পালন করতে এবং আগামী লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত করতে দলের কাজে ফের একবার ঝাঁপিয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।